আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতের ত্রিকোণমিতি থেকে সাজেশন। তোমরা জানো 2022 সালে যে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক, সেটা রিডিউস সিলেবাসের উপর পরীক্ষা হয়েছিল। তাহলে এবারে কিন্তু আর রিডিউস সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে না, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ত্রিকোণমিতি থাকছে। এবং ত্রিকোণমিতির যে সাজেশন আজকে আমি তোমাদের আলোচনা করে দেবো, প্রত্যেকটি অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, ত্রিকোণমিতি থেকে যেখান থেকেই অঙ্ক পরীক্ষায় দিক, এই সাজেশনের মধ্যে থাকতেই হবে। তোমাদের মাথায় রাখতে হবে ত্রিকোণমিতি তোমাদের কটা চ্যাপ্টার, দেখো প্রায় তিনটে চ্যাপ্টার রয়েছে, 20 নম্বর অধ্যায় রয়েছে, 23-এর তিনটে রয়েছে, 23.123, আর কী রয়েছে তোমাদের 25, তাই তো? 20 অধ্যায় থেকে তোমাদের একটি অঙ্ক অবশ্যই থাকবে, তোমাদের হয় ষষ্ঠীক পদ্ধতিতে একটা অঙ্ক করতে দিল বা বৃত্তীয় পদ্ধতিতে একটা অঙ্ক করতে দিল। 23.12 থেকে একটা থাকতে পারে, থাকবে, আর 23.3 থেকে কিন্তু মান নির্ণয়ের একটি অঙ্ক থাকবে। অর্থাৎ টোটাল তোমাদের ত্রিকোণমিতি থেকে প্রায় 18টা নাম্বার থাকে। এমসিকিউ থাকবে 3টে, 2 নম্বরে থাকবে 2টো, 3 নম্বরে থাকবে 2টো, অর্থাৎ 3 নম্বরে 3টে অঙ্ক দেবে, 2টো তোমাদের করতে হবে, একটা 20 অধ্যায় থেকে পাবে, আর 23.123 এখান থেকে তোমরা 2টো অঙ্ক পাবে, কিন্তু এবছরে 23.3 থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে। আর তোমাদের যে উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের যে অঙ্ক রয়েছে, অর্থাৎ 24 অধ্যায়, সেখান থেকে তোমরা 2টো অঙ্ক থাকবে, একটি করতে হবে, 5 নাম্বার থাকবে। এইভাবে তোমাদের প্রায় 18টা নাম্বার তোমরা ত্রিকোণমিতিতে কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? তা এই যে সাজেশন নিয়ে আলোচনা করব, ভালো করে প্রত্যেকটি সাজেশন তোমরা খাতায় টুকে নাও এবং প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা প্রত্যেকটা অঙ্ক কমন পাবে। এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে কিন্তু আমাদের গণিতের পাটিগণিত, বীজগণিত, রাশিবিজ্ঞান, পরিমিতি প্রত্যেকটা সাজেশন আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, আমি প্লেলিস্টে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা সাজেশন পরপর পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। সাজেশন 2023 অ্যানুয়াল এক্সাম 2023 ক্লাস 10 ম্যাথ সাবজেক্ট। দেখো ত্রিকোণমিতি তোমাদের পাঠ্যবইয়ের পেজ 276 থেকে শুরু হচ্ছে। সবার আগে কোশ্চেনের প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন তোমরা দেখে নাও, যেহেতু 2022 সালে তোমাদের রিডিউস সিলেবাসের উপর কিন্তু পরীক্ষা হয়েছিল, কিন্তু এবছরে পুরো সিলেবাসেই পরীক্ষা হচ্ছে, তাই ত্রিকোণমিতি থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন থাকবে, দেখো এমসিকিউ থাকবে 1×3, অর্থাৎ 3খানা এমসিকিউ থাকছে, 3 নম্বর। এসিকিউ থাকবে 2×2, 2টো থাকবে, 2×2=4, এবং বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের 2টো এবং 5 নম্বরের 1টি অঙ্ক কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে? টোটাল কিন্তু 18 নম্বর ত্রিকোণমিতি থেকে তোমরা পেয়ে যেতে পারো। জাস্ট এই সাজেশনের প্রত্যেকটি অঙ্ক যদি তোমার ভালো করে প্র্যাকটিস করে নাও, তো আমরা দেখে নেবো কোষে দেখি 20। এই কোষে দেখি 20 কী করবে, দেখো একের দাগের অল, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে, সবকটা করছো। 2-এর দাগের অল মানে এই পাঠ্য বইটা করে দেখো যে 2-এর দাগে সবকটা অঙ্ক তোমাদের করতে হবে। আর বড় অঙ্ক কী করছো, 4, 5, 6, 7, 8, 9, 10, 13 হলো। আর 14-এর দাগের ABC, এখানে কিন্তু তোমাদের MCQ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে। আর 15-এর দাগের করবে তোমরা 2-এরটা, 3-এরটা, আর 5-এরটা। কোষে দেখি 20টা একদম সোজা অধ্যায় তোমরা জানো, কিন্তু উদাহরণ থেকেও কিন্তু পরীক্ষা অঙ্ক দিয়ে দেয়, ষষ্ঠীক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি একটি অঙ্ক অবশ্যই 20 অধ্যায় থেকে থাকবে। আচ্ছা উদাহরণের মধ্যে তোমরা করবে 6, 8, 9, 13 আর 14, ঠিক আছে? এগুলো উদাহরণের মধ্যে থাকছে। তাহলে 20 অধ্যায়টা কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতেই হবে, কারণ তোমাদের প্রথম যে 3টে অঙ্ক দেয় সেই 3টের মধ্যে 2টো করতে হয়, একটা 20 অধ্যায় থেকে দেবে, একটা 23.1, 23.2 এবং 23.3, অর্থাৎ টোটাল 3টে অঙ্ক দেবে, 2টো করতে হবে, সেখানে 20 অধ্যায় থেকে 1টি অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। সবার থেকে ইজি চ্যাপ্টার ত্রিকোণমিতির এইটি। এবার দেখো কোষে দেখি 23.1 কী করছে, এখান থেকে 4-এরটা করবে, 5-এরটা করবে, 7-এরটা করবে, আর 9-এর দাগে সবকটা করে নেবে অল। উদাহরণ দিয়ে করবে, উদাহরণ 6-এরটা করবে, যেটা পাঠ্যবইয়ের পেজে 295-তে পেয়ে যাচ্ছ, ক্লিয়ার? কোষে দেখি 23.2 কী করবে, 5-এর দাগের 3, 4, 5, 6, 7, 8, 9, 6-এর দাগের করবে 4, 5, 6, 7, 7-এর দাগের করবে 1, 2, 3, হয়ে গেল। কোষে দেখি 23.3 একদম এটাও সোজা চ্যাপ্টার, মান নির্ণয় করো, 3-এর দাগের 4, 5, 6,
4, 5, 7, 11, 12, 13, 14 করছো, 6 দাগে তোমরা করবে 3, 4, 5, 6, আর করছো 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের সবকটা করছো, যেহেতু ওখানে এমসিকিউ রয়েছে, আর 10 দাগের এসিকিউ রয়েছে, 1, 3, 5 হয়ে গেল। এবারে আমরা উদাহরণ থেকে দেখে নাও, 24 পেজ, 24 অঙ্কটা উদাহরণটা পেজ 305 রয়েছে, 31 অঙ্কটা করবে পেজ 308 রয়েছে, 32 এবং 34 উদাহরণ অঙ্কটা করবে পেজ 309 রয়েছে, আর এখানে 40 আর 42 অঙ্কটা করবে পাঠ্যবইয়ের পেজ 310 রয়েছে। হয়েছে, তাহলে তোমাদের কোষে দেখি 20 এবং 23.1, 2, 3 এই তিন চারটে জায়গা, চারটে অঙ্ক থেকে তিনটে অঙ্ক পরীক্ষা দেবে। যদি 20 অধ্যায়টা আর 23.3 অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলেও কিন্তু 3, 3, 6 পাওয়া যায়। আর তোমাদের কোষে দেখি 25, এখান থেকে তোমাদের পরীক্ষায় দুটো অঙ্ক দেবে, একটি করতে হবে, 5 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের হাইটের আর ডিস্টেন্সের অঙ্কগুলো, উচ্চতা এবং দূরত্বের অঙ্কগুলো। কোষে দেখি 25 পেজ, অর্থাৎ পাঠ্যবইয়ের পেজ দেখো 326 রয়েছে, এখান থেকে তোমরা অঙ্ক করছো 5, 7, 9, 10, 11, 14, 15, 18, 11, 22, 23, আর 24 শতকের ABC অল, 25 শতকের অল উদাহরণ করবে 8, 9, 11, 12। এই ছিল পুরো ত্রিকোণমিতির সাজেশান। তাহলে সাজেশানটি তোমরা প্রত্যেকেই দেখলে, আশা করি তোমরা প্রত্যেকেই লিখে নিয়েছো। সাজেশানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। চলো আমরা ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।